মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা বিলকিস বানুর কুলখানি অনুষ্ঠিত হয়েছে রাজধানী শান্তিনগরে টুইন টাওয়ার মসজিদে মরহুমার পরিবারের পক্ষ থেকে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় মিলাদে আত্মীয় স্বজনসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন শুক্রবার সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিলকিস বানু মরহুমার একমাত্র মেয়ে শাহনা ফেরদোস সীমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ নাই অ্যাসোসিয়েশনের সভাপতি জামাতা হাসান আহমেদ চৌধুরী কিরণ এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান মরহুমার ছেলে শাকিল মাহমুদ একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা